জাহান্নামের মধ্যে আমার চাচা আবু তালিবকে ঢুকানো হবে যে আবু তালিব নিজে না খেয়ে আমি নবীকে খাওয়াইছে ওই আবু তালিবের জাহান্নামের মধ্যে জাহান্নামের সবচাইতে কম শাস্তি হবে আর ওই জাহান্নামের সবচাইতে কম শাস্তি আবু তালিবের কি হবে নবী বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী বলেন জাহান্নামের সবচাইতে কম শাস্তি জাহান্নামের একটা খড়ম একটা জুতা আমার চাচা আবু তালিবকে পরানো হবে ওই জাহান্নামের জুতা আবু তালিব যখন পরবে জুতাটা হবে আগুনের এমন আগুনের তাপওয়ালা জুতা যেই জুতা পায়ের মধ্যে দেওয়ার কারণে পায়ের মধ্যে এমন তাপ এমন উত্তাপ এমন তাপ সেই জুতা পরার কারণে ওই জুতার তাপের কারণে আবু তালিবের মাথার ভিতরে যে মগজগুলো আছে ওই পায়ে পড়বে জুতা আর মাথার মধ্যেকার মগজগুলো টক বক করে গলবে গলতে গলতে চোখের ফুটা কানের ফুটা নাকের ফুটা দিয়ে মগজ গলতে গলতে বের হয়ে যাবে আল্লাহু আকবার আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সারাত আহলুল জান্নাতি ইলাল জান্নাতি ওয়া আহলুন নারি ইলান নারি জিআ বিল মাউত حتى يجعل بين الجنة والنار ثم يذبح ثم ينادي مناد يا أهل الجنة لا موت ويا أهل النار لا موت فيزداد أهل الجنة فرحا إلى فرحهم ويزداد أهل النار حزنا إلى حزنهم জান্নাতীরা হিসাব নিকাশের পর হাশরের ময়দানে বিচারের পর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তখন এই মৃত্যু নামক জিনিসটাকে আল্লাহ একটা প্রাণীতে রূপ দিবেন একটা বস্তুতে রূপ দিবেন দিয়ে জান্নাত আর জাহান্নামের মধ্যস্থানে নিয়ে আসবেন আল্লাহ নবী বলেন নিয়ে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুটাকে জবহ করে দিবেন মৃত্যুটাকে কি করে দিবেন মৃত্যুটাকে জবাই করে দিবে আমরা যেমন গরু ছাগলকে জবাহ করে দিই ঠিক তেমন মৃত্যুকে একটা প্রাণীতে রূপ দেওয়া মৃত্যুকেই জবাই করে দিবে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা মৃত্যুটাকে জবাহ করে দেওয়ার পরে একজন ঘোষণাকারী এসে বলবে হে জান্নাতীরা তোমরা শুনে নাও মৃত্যু আর নাই হে জাহান্নামীরা তোমরাও শুনে নাও মৃত্যু আর নাই জান্নাতীদেরকেও বলবে মৃত্যু আর নাই মৃত্যু শেষ মৃত্যুই মরে গেছে জাহান্নামীদেরকেও একজন ঘোষণাকারী ফেরেশতা বলবে ও জান্নাতীরা জাহান্নামীরা শুনে নাও মৃত্যু আর নাই মৃত্যুটাই মরে গেছে আর মৃত্যু নাই এই মৃত্যু যখন মরে যাবে তখন জান্নাতীরা জান্নাতের ভিতরে তাদের আনন্দ বাড়তে থাকবে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাও বাড়তে থাকবে তার মানে মৃত্যু যখন চলে যাবে তার মানে জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতীরা আর মরবে না চিরকাল জান্নাতের নিয়ামত ভক্ষণ করবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে জাহান্নামের আওয়াজ জাহান্নামের তর্জন গর্জন জাহান্নামের ভয়ানক শাস্তি যখন ওই জাহান্নামীর উপরে প্রদান করা হবে জাহান্নামী জাহান্নামে যে শাস্তি দেওয়া হয় ওই জাহান্নামের শাস্তি দুনিয়ায় যদি আমরা মানুষদেরকে দেওয়া হতো আমরা দুনিয়ার মানুষেরা দুনিয়ায় মারা যেতাম কিন্তু জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই মৃত্যুটাকেই হত্যা করা হয়েছে জবাব করা হয়েছে তাহলে বলেন তো জাহান্নামে যতই শাস্তি দেওয়া হোক না কেন জাহান্নামের মধ্যে আপনাকে যতই আযাব দেওয়া হোক না কেন ওই জাহান্নামের আযাবে কি আপনার মৃত্যু হবে জাহান্নামের আযাবে কিন্তু আপনার মৃত্যু হবে না আপনি শুধু যন্ত্রণা পাবেন কষ্ট পাবেন কিন্তু জাহান্নামের মধ্যে আপনার মৃত্যু হবে হবে না আমার ভাইয়েরা ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দান যাদেরকে উপস্থিত করবেন ওই হাশরের ময়দানের কাছে একদম জান্নাত জাহান্নাম চলে আসবে কিন্তু জান্নাত অনতি দূরে একটু একটু দূরে অবস্থান করবে জাহান্নাম আগে তারপরে দূরে একটু জান্নাত তার মানে ওই দিনে আমি আপনি যদি মনে করেন জান্নাতে চলে যাব জান্নাতে আমি আপনি যদি যাইতে চাই আমরা দুনিয়াতে হলে ফাঁক ফোকর দিয়া কিন্তু জান্নাতে চলে যাই প্রিয় ভাইয়েরা আমি যখন
ইন্ডিয়াতে গেলাম ভারতে যাওয়ার পরে দেখলাম ইমিগ্রেশনে যখন দাঁড়ালাম লাইনে বর্ডারে লাইনে দাঁড়ানোর পরে দেখতেছি পিছনের লোকগুলা রে দুই চারজন লোকগুলা দালাল দালাল আছে না ওরা টাকা পয়সা কিছু নিয়া একদম লাইন ধরে আছে বিশাল লম্বা লাইন পিছনের লোক টাকা পয়সা ওয়ালা মানুষ কিছু টাকা পয়সা নিয়ে ইমিগ্রেশনে তাদেরকে আগে লাইনে সিরিয়ালে আগে ঢুকায়া দিচ্ছে এই যে ফাঁক ফুকর দিয়ে আগে দুনিয়াতে দুই নম্বরে করে ঢুকায়া দিচ্ছে এই যে ফাঁক ফুকর দিয়ে আগে ঢুকে বের হয়ে চলে আসছে জান্নাতে যাওয়ার জন্য ওই যে ফাঁক ফুকর দিয়ে যে আমরা জান্নাতে চলে যাব এই যাওয়ার সুযোগ আছে কি জান্নাতে ফাঁক ফুকর দিয়ে যাওয়ার সুযোগ নাই কারণ আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জাহান্নামটাকে পার করে জান্নাতে যেতে হবে জাহান্নাম পার করে জান্নাতে যাওয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই জাহান্নামের উপর দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে কেমনে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী বলেন ইউতাব জাহান্নাম ইয়াউমাইযিন লা হাসাবা হুনাল ফাদ ইমাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাসরের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70,000 ফেরেশতা একটা দুইটা নয় 70,000 শিকল দিয়ে জাহান্নামকে শক্ত করে বাঁধবেন হাসরের ময়দানের কাছে 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ওই জাহান্নামকে টানতে টানতে হাসরের ময়দানের একদম নিকটে নিয়ে চলে আসবে তার মানে জাহান্নামটাকে বেঁধে ফেরেশতারা 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে বাঁধবে বাঁধার পরে টানা শুরু করবে টানতে টানতে হাসুরের ময়দানের নিকটে নিয়ে আসবে যাতে ওই হিসাব নিকাশ বিচারের পরে যেই বান্দাগুলো জাহান্নামী তাদেরকে সহজেই জাহান্নামে নিক্ষেপ করা হয় জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে আর পক্ষান্তরে জান্নাতকেও নিয়ে আসা হবে কিন্তু জান্নাতকে জাহান্নামের পরে রাখা হবে জান্নাতকে একটু দূরে রাখা হবে জাহান্নামের পরে রাখা হবে কারণ জান্নাতকে আপনি যদি জান্নাতকে হাশরের ময়দানের কাছে নিয়ে আসেন তাহলে দুনিয়ার মতো মানুষ তো ফাঁক পুকুর পাক আর না পাক জান্নাতে যাওয়ার একটা সুযোগ খুঁজবে কিনা কিন্তু জান্নাত যদি জাহান্নামের পরে হয় জাহান্নামের উপর দিয়ে যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে জাহান্নামীরা জাহান্নাম পার করে কি জান্নাতে যেতে পারবে পারবে না আমার ভাইয়েরা এইভাবে জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে হাসুরের ময়দানের নিকটে আনা হবে ওই জাহান্নামের এত নিকটে হাসুরের ময়দানের এত নিকটে জাহান্নাম চলে আসবে যার কারণে ওই জাহান্নামী বান্দা যারা জাহান্নামে যাদের আবাসস্থল হয়ে যাবে ওই জাহান্নামী বান্দারা হাসুরের ময়দান থেকে জাহান্নামের তর্জন গর্জন ভয়ানক আওয়াজ শুনতে পাবে ভাতের মধ্যে যখন আপনার ভাতের মাড়টা যখন ফুটে যায় টকবক টকবক আওয়াজ করে তেলের মধ্যে পিঠা ছেড়ে দিলে তেলের মধ্যে গোস্ত রান্না তৈরি করার সুদ্রা গোস্ত রান্না করার সময় তরকারির হাড়ি থেকে ফল 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 একটা আওয়াজ বের হয় জাহান্নামের ভিতরেও ওই জাহান্নামের আগুন গোলাপ জাহান্নামের ভিতরের আজাবের জিনিসগুলা সব আজাবের বস্তুগুলা ওই রকম তর্জন গর্জন শুরু করবে ভয়ানক আওয়াজ দেওয়া শুরু করবে জাহান্নাম ওই জাহান্নামের ভয়ানক আওয়াজের কারণে ওই জাহান্নামের ভয়ানক আওয়াজ হাসুরের ময়দান থেকে মানুষগুলো শুনতে পাবে হাসরের ময়দান থেকে জাহান্নামের আওয়াজ শুনতে পেয়ে মানুষগুলো ওই জায়গাতেই ভয়ে থরথর করে কাঁপবে ওই জাহান্নামের ভয় আমাদের অন্তরে আনতে হবে আমার প্রিয় ভাইয়েরা ওই জাহান্নামের উপর দিয়ে আমাদেরকে যাওয়া লাগবে জান্নাতে ফাঁক ফুকুর দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সুযোগ নাই জাহান্নামের উপর দিয়ে কেমনে জান্নাতে যাবেন ওই জাহান্নামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্রিজ করে দিবে একটা সেতু করে দিবে একটা সাঁকো করে দিবে এই সাঁকোর নাম বলেন তো কি ফুল সিরাত আমরা বাংলাদেশের মানুষ যেটাকে ফুল সিরাত বলি আসলে এটার নাম হচ্ছে সিরাত রাস্তা জাহান্নামের উপর দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য এমন একটা রাস্তা করে দিবেন এমন একটা সিরাত করে দিবেন প্রিয় ভাইরা আমার ওই সিরাতের উপর ওই রাস্তার উপর দিয়ে আমাদেরকে জাহান্নামের উপর দিয়ে ওই রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে প্রিয় ভাইরা আমার এই সিরাতটা কেমন হবে এই সিরত পার করে সবাইকে যাওয়া লাগবে আল্লাহর নবী বলেন
ويضرب الصراط بين ظهري جهنم جهنم رفور دي الله جي صراط دي چين وي صراط دي وفل صراط دي عمر دنیا جنت دير كي پار ہوئے تار پر جنت جوا لگ بي وي صراط پار نا کرے کن امت جنت جد بار بي পারবে না এখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন ফাকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মান ইউজিস আল্লাহর নবী বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি নবী মুহাম্মাদের উম্মত উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবার আগে ওই জাহান্নামের উপর দিয়া ফুল সিরাত পার করে জান্নাতে দিয়া দিবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী বলছেন ওই সিরাতের উপর দিয়া পার করে সবার আগে আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মতকে আল্লাহ জাহান্নামের উপরে যে সিরাত বিছানো থাকবে ওই সিরাত দিয়া ফুল সিরাত দিয়া পার করে কোথায় দিবে জান্নাতে দিয়া দিবে আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন সহি মুসলিমের আরেকটা হাদিস আল্লাহর নবী বলছেন আদাক্কু মিনাস সাওরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ আল্লাহর নবী বলেন এই সিরাতটা কেমন হবে আমাদের মাথার উপরে যে কালো কালো চুলগুলো আছে এই চুলের চাইতো চিকন এবং আল্লাহর নবী বলেন ওয়া আহাদ্দু মিনাস সাউফ এবং এইটা ধারালো তরবারির চাইতো বেশি ধারালো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমার মাথার যে চুল আপনার মাথার যে চুল এই চুল চিকন নাকি মোটা আল্লাহর নবী বলছেন ওই ফুল সিরতটাই চুলের চাইতো চিকন এবং তরবারি যেই তরবারি অত্যাধিক ধার এই ধারালো তরবারির চাইতো ধার হবে ওই চুলের চাইতে চিকন আর তরবারির চাইতে ধারালো ওই ফুল সিরত ওই ব্রিজের উপর দিয়ে কি আমরা পার হতে পারবো নাকি ওই ব্রিজের উপর দিয়ে সাধারণ অবস্থায় মানুষ পার হতে পারবে না যদি আল্লাহর সাহায্য আল্লাহর দয়া না থাকে আল্লাহর দয়া যদি থাকে তাহলে ওই চুলের চাইতে চিকন তরবারির ধারালো তরবারি ধারালো তরবারির চাইতো ধারওয়ালা ওই ব্রিজের উপর দিয়ে সাঁকোর উপর দিয়ে ফুল সিরাতের উপর দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পার করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার সবাইকে আল্লাহ পার করে দিবেন না আর ওই ভয়ানক অবস্থা চুলের চাইতে চিকন আর তরবারির চাইতে ধারওয়ালা ফুল সিরাত ওই ফুল সিরাতের উপর দিয়া আমাদের সবাইকে আমরা কিন্তু অনেকে দেখতেই পাবো না আচ্ছা বলেন তো জাহান্নামের আগুনের রং কি হবে জোরে বলেন আগুনের রং কি হয় আগুনের রং স্বভাবতই লাল হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই জাহান্নামের আগুনকে একদিন দুই দিন নয় ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর পুড়িয়েছেন 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়ানোর পরে ওই লাল আগুনটা পোড়া ধবধবে সাদা হয়ে গিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এরকম করে আরো 1000 বছর ওই আগুনকে পোড়ায়েছেন প্রথম 1000 বছরে লাল টকটকে করে ফেলেছেন দ্বিতীয় আরো 1000 বছর আগুনকে পুড়িয়েছেন পুড়ি আগুনকে সাদা করে ফেলছেন তৃতীয় আরো 1000 বছর প্রায় 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে পুড়িয়ে পুড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের রংকে কালো ঘুটঘুটে কালো অন্ধকার করে দিয়েছেন তার মানে আগুনের রং জাহান্নামের আগুনের রং হলো ঘুটঘুটে কালো অন্ধকার তাহলে বলেন তো ওই গুটগুটে কালো অন্ধকার জাহান্নামের আগুনের উপর দিয়া ফুল সিরাত যেই ফুল সিরাত চুলের চাইতে চিকন আমার ধারালো তরবারির চাইতে ধারওয়ালা চুলের চাইতে চিকন কালো ফুল সিরাতকে জাহান্নামের গুটগুটে কালো অন্ধকার আগুনের উপর দিয়া দেওয়া হলে আমরা দেখতে পাবো নাকি দুনিয়ার মানুষ ওই ফুল সিরাতকে দেখতে পাবে না পাবে না কিন্তু আল্লাহর নবীর উম্মত যদি হয় আর আল্লাহর নবী বলেন ওই দিন যেই বান্দার আমল সব চাইতে বেশি হবে ওই দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই চুলের চাইতে চিকন তরবারির চাইতে ধারওয়ালা ফুল সিরাত জাহান্নামের গুটগুটা কালো অন্ধকার আগুনের উপরে ওই চুলের চাইতে চিকন ফুল সিরাতের উপর দিয়া যার আমল বেশি হবে তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিদ্যুতের গতির ন্যায় পার করে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা
এরপরে যেই বান্দার আমল প্রথম সারির চাইতে একটু কম হবে ওই বান্দা ওই ওই ফুল সিরাত দেখতে পাবে ওই ফুল সিরাতের উপর ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়ানোর ক্ষমতা দিয়ে দিবেন দুনিয়াতে দেখবেন কিছু সার্কাস হয় সার্কাসে একটা দড়ি টেনে ছোট বাচ্চা মেয়ে অথবা বাচ্চা ছেলের দড়ির উপরে হাঁটে আসে না অনেক সময় এমনও দেখা যায় হাতিকেও দড়ির উপর দিয়ে হাঁটায় সার্কাসে দেখা যায় তাহলে দড়ির উপর দিয়ে বাচ্চা মেয়ে হাঁটতে অনেক কষ্ট হয় আমরা তো পারবো না সবাই তো পারবে না যাদের প্র্যাকটিস আছে তারা পারবে তার মানে আল্লাহর অনুগ্রহ যাদের উপরে আছে তারা চলে চাইতে সিকন ফুলচিরাত দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে আল্লাহর নবী বলেন তার চাইতে আমল আর একটু যার কম সেও পার হবে কেমনে সে দৌড়ানোর ক্ষমতা তার থাকবে না ওই ফুলচিরাত সে হেঁটে হেঁটে পার হবে আল্লাহর নবী বলেন তার চাইতে আর একটু আমল যার কম আছে ওই বান্দা ওই ফুলচিরাত পার হবে হেঁটে হেঁটেও পার হবে না হামাগুড়ি দেয়া বাচ্চারা যেমন খেলাধুলা করে হামাগুড়ি দেয় বাচ্চাদের মতো হামাগুড়ি দেয়া কষ্ট করে কোনো মতনে ওই ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এরপরে যে বান্দাগুলো জাহান্নামী ওই জাহান্নামী বান্দাগুলো ওই ফুলসিরাতের কাছে যখন চলে আসবে ফুলসিরাতের কাছে আসার পরে ওই জাহান্নামী বান্দাগুলো ফুলসিরাতকে ওই জাহান্নামের গুটগুটে কালো অন্ধকার আগুনের উপর ওই সিকন চুলের মতো ফুলসিরাতকে দেখতে পাবে দেখতে পাবে না জাহান্নামীদের অবস্থা কি হবে তারা যখন দেখতে পাবে না তখন এই জাহান্নামীরা ফুলচিরাত পার হওয়ার জন্য যখন দৌড় দিয়া দিবে ওই জাহান্নামের উপরে ওই ফুলচিরাত দেখতে পাবে না অনেকেই ফুলচিরাতের উপরে না উঠে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আল্লাহু আকবার অনেকে দুই এক ধাপ দেওয়ার পরে কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে আল্লাহু আকবার জাহান্নামে পড়ছে এখনো ঢুকে নাই আমার প্রিয় ভাইরা এইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মারিয়মের 71 72 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সেই দিন অবস্থাটা হবে এমন যে ওই ফুলচিরাত পার হয় লাগবে ওই ফুলচিরাত পার না হলে কাউকে আল্লাহ জান্নাতে দিবেন না আর আল্লাহ পরে বলছেন পরেজগার যারা তাদেরকে পার করে দিবেন কার অনুগ্রহে আল্লাহর অনুগ্রহে আর যারা পরেজগার নয় যেই বান্দাগুলো পরেজগার নয় যেই বান্দাগুলো গুনাহগার কাফের তাদের মাথা নিচু হয়ে যাবে আর ফুলসিরাত পার হতে তো পারবেই না ওই গুটগুটে কালো অন্ধকারময় জাহান্নামের মধ্যে পড়ে যাবে আল্লাহু আকবার জাহান্নামের মধ্যে তারা পড়ে গেছে এখনো জাহান্নামে ঢুকে নাই জাহান্নামে এখনো ঢুকে নাই তাদের অবস্থা কি হবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ভয়ানক ভয়ানক জাহান্নামটা তৈরি করেছেন আর এই জাহান্নামের ভয় আমাদের অন্তরে আনতে বলছেন কিন্তু আমরা দুনিয়ার পিছনে এমন পাগল জাহান্নামের চিন্তা অন্তরের মধ্যে আনি আনি না কিন্তু জাহান্নামের কথা চিন্তা করে কাঁদার দরকার আছে না নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জাহান্নামের কথা এক জায়গায় দুই জায়গায় নয় 77 জায়গায় বলেছেন কত জায়গায় সবাই জোরে বলেন কত জায়গায় 77 জায়গা আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জাহান্নামের কথা বলেছেন আর দুনিয়াতেও আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই নবীদের পাঠিয়েছেন নবীরা রাসূলরা দুনিয়াতে এসে বারবার বারবার ওই পরকালের ভয় দেখিয়েছেন জাহান্নামের আগুনের ভয় দেখিয়েছেন জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন তারপর আমরা দুনিয়ার মানুষরা জাহান্নামকে নিয়ে চিন্তা করি না আর দুনিয়ার মানুষরা দুনিয়াতে এমনও মানুষ আছে যারা ওই নবীদেরকে দেখার পরে ওই নবীদের কথা শোনার পরেও নবীরা বলেছে জাহান্নামের ভয় অন্তরে আনতে তারপরও নবীদের কথাগুলোকে আলেমদের কথাগুলোকে তারা শুনেছে মানে নাই তারা বলেছে তোমরা মিথ্যাবাদী তোমাদের কথা সত্য হতে পারে না জোরে বলেন নাউজুবিল্লাহ দুনিয়াতে আলেমরা দাওয়াত দিয়েছে দুনিয়াতে নবীরা দাওয়াত দিয়েছে দুনিয়াতে রাসূলরা দাওয়াত দিয়েছে সাহাবীরা দাওয়াত দিয়েছে এত দাওয়াতের পরেও মানুষ কিছু আছে যারা কাফের তারা এই সব কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা বলেছে তোমরা যা বলছো এগুলো মিথ্যা এগুলো সত্য নয় আসলে জাহান্নাম যে আছে জাহান্নামের ভয়ানক যে অবস্থা এই অবস্থার কথা শুনেও দুনিয়াতে যারা অবজ্ঞা করেছে যারা হেয় প্রতিপন্ন করেছে তাদেরকে সেদিন ওই জাহান্নামের মধ্যে নেওয়া হবে আর জাহান্নামের মধ্যে আযাব তাদেরকে দেওয়া হবে
সেদিন তারা চিৎকার দেবে মৃত্যু চাইবে কিন্তু সেদিন তারা মৃত্যু পাবে এই জাহান্নামের গভীরতা কত এই হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমন সময় হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বসে আছেন এমন সময় টপ করে একটা শব্দ হলো আল্লাহর নবীর সাহাবীরাও শুনতে পেল নবীজিও শুনতে পেলেন পাওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি একটা আওয়াজ শুনতে পেলা তোমরা কি একটা শব্দ শুনতে পেলা নাকি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সবাই তো ওই শব্দটা শুনতে পেলাম কিন্তু বুঝলাম না ওই শব্দটা কিসের শব্দ কিসের আওয়াজ আল্লাহ নবী বললেন রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও আল্লাহ সুবহান ওয়া তাআলা যে জাহান্নাম বানিয়েছেন ওই জাহান্নামের গভীরতা কত বেশি ওই জাহান্নামের উপর থেকে আজ থেকে 70,000 বছর আগে ওই জাহান্নামের উপরে একটা পাথরের টুকরাকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই পাথরের টুকরা 70,000 বছর পরে আজকে জাহান্নামের ভিতরে পড়ল আর ওই পাথরের টুকরা জাহান্নামের ভিতরে পড়ছে ওই টপ শব্দটাই টপ করে শব্দ যে হয়েছে ওই শব্দটাই তোমরা আমরা শুনতে পেলাম জোরে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন তো পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় নিচে পড়তে কয়দিন সময় লাগবে তিন দিন তিন ঘন্টা তিন মিনিট এক মিনিটও সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে পাথর নিক্ষেপ করলে পাথর ছেড়ে দিলে সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যায় আর আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন ওই জাহান্নামের গভীরতা কত ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে ওই পাথরটা জাহান্নামের ভিতরে পড়তে 70,000 বছর সময় লেগেছে আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এমন ভয়ানক অবস্থা হবে ওই জাহান্নামের গভীরতা এত বেশি ওই জাহান্নামের ভিতরে একটা পাথর জাহান্নামের তলায় যেতে 70,000 বছর লাগে তাহলে ওই জাহান্নামের গভীরতা যদি এত বেশি হয় ওই জাহান্নামের ভয়ানক অবস্থা কম না বেশি আমার প্রিয় ভাইরা ওই জাহান্নামের অবস্থা কেমন হবে ওই জাহান্নামটা কত বড় ওই জাহান্নামটা কত বড় ওই জাহান্নামের মধ্যে যে মানুষগুলা থাকবে যে মানুষগুলোকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে ওই জাহান্নামের মধ্যেকার অধিবাসীরা জাহান্নামীরা কত বড় মাপের হয়ে যাবে দুনিয়াতে মানুষগুলো এখন আমরা যে ছোট ছোট আছি জাহান্নামের মধ্যে আমাদেরকে ছোট ছোট মানুষ বানায় দেওয়া হবে না বরং জাহান্নামে প্রত্যেকটা মানুষের শরীরকে অনেক বিশাল বড় 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 বানায় দেওয়া হবে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে কত বড় শরীরের অধিকারী বানিয়ে দেওয়া হবে কারণ জাহান্নামের যদি ছোট হয় তাহলে জাহান্নামীরা ছোট হলে আযাব দিলে তারা কষ্ট কম পাবে আর একটা মানুষের দেহ যত বড় হবে আযাব দিতে গজব দিতে তত বেশি সুবিধা হবে কথা বলেন ঠিক কিনা জাহান্নামীরা কত হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন মা বাইনা মাঙ্কিবাল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামির রাকিবিল মুসরিই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন তাদেরকে দেওয়া হবে তখন তারা এত বড় হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে এত বড় হয়ে যাবে আল্লাহর নবী বলেন জাহান্নামীদের কাঁধে এক কাঁধ থেকে আরেক কাঁধের উপরে যদি একটা ঘোড়া দৌড় দেয় সবচাইতে দ্রুত গামীর সওয়ারি সবচাইতে দ্রুত গতি সম্পন্ন ঘোড়া যদি দৌড় দেয় সওয়ারি সহ এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে প্রায় তিন দিনের মতো সময় লাগবে জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা তাহলে চিন্তা করেন একটা ঘোড়া এই পার থেকে এক কাত থেকে আরেক কাতে দৌড় দিছে দৌড় দিলে তিন দিন যদি সময় লাগে সবচাইতে দ্রুত গতির ঘোড়া তাহলে চিন্তা করেন জাহান্নামের ভিতরে আমাকে আপনাকে কত বড় দেহের অধিকারী করে দেওয়া হবে এক কাত থেকে আরেক কাতে দৌড় দিলে যদি তিন দিন লাগে তাহলে কত মাইল হবে কত মাইল লম্বা একজন করে জাহান্নামী হবে যাতে জাহান্নামের মধ্যে মানুষদেরকে আযাব দিতে সহজ হয় এরপর আমরা জাহান্নামের মধ্যে যখন যাব আমাদের চামড়াটা মোটা করে দেওয়া হবে জাহান্নামের ভিতরে আমার প্রিয় ভাইরা জাহান্নামের ভিতরে ওই জাহান্নামের ভিতরে
আমাদের চামড়াগুলো এত মোটা করে দেওয়া হবে গন্ডারের চামড়া জাহান্নামের গন্ডার তো আমরা দেখেছি গন্ডারের চামড়া কত মোটা এই গন্ডারকে যদি আপনি আঘাত করেন সাথে সাথে ব্যথা পায় না আর যদি ব্যথা পায় ওই ব্যথা সহজেও যায় না ওই জাহান্নামের মধ্যে আমাদের চামড়াটা কেমন হবে আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে ওই বড় বড় মানুষের চামড়াগুলো 70 গজ মোটা করে দিবেন আল্লাহু আকবার তার মানে আমাদের এই যে চামড়াগুলো শরীরের চামড়া 70 গজ মানে 70 দুগুণে 140 হাত লম্বা করে দিবে মোটা করে দিবে 140 হাত মোটা যদি আমাদের চামড়া হয়ে যায় তাহলে আমাদেরকে একবার যদি আযাব দেয় ওই আযাব কিন্তু সহজে কষ্টটা কমবে না ওই আযাবের কষ্ট শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে প্রিয় ভাইরা আমার আর ওই চামড়া কেন মোটা করা হবে কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের মধ্যে যে আযাব দিবে যেই আগুন দিয়ে জ্বালাবে ওই আগুন একবার নয় দুইবার নয় জাহান্নামের মধ্যে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে 70 বার করে মুহূর্তের মধ্যে জ্বালাবে সারা দিনে ওই জাহান্নামীদের চামড়াগুলো শরীরগুলো 70,000 বার আগুনের মধ্যে জ্বালাবে আল্লাহু আকবার আমাদেরকে সারা দিনে 70,000 বার জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পোড়ানো হবে প্রিয় ভাইরা এখন ওই চামড়া কেন মোটা করে দেওয়া হবে কারণ কি কারণ হলো এখন বর্তমান বিজ্ঞান বলছে আমাদের যেই পেইন রিসিভার আমাদের ব্যথা অনুভূতি হয় যেই জায়গায় এই শরীরের ব্যথা অনুভূতি হওয়ার জায়গা সর্বপ্রথমে চামড়া চামড়ার দুইটা স্তর থাকে বিজ্ঞানীরা বলছে চামড়ার এই দুই স্তর যদি পুড়ে যায় তারপরে যদি আবার আগুনে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ ভালো করে অনুভূতি পায় না এই চামড়াটা আপনি আগুনের মধ্যে আপনার আঙ্গুল ঢুকাইয়া দিয়েছেন আগুনের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দেওয়ার পরে ওই আঙ্গুল যদি আপনি আগুনের মধ্যে পুড়ে যায় ওই চামড়ার দুইটা স্তর যদি পুড়ে যায় তারপরে যদি আপনি আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়ে রাখেন আগের মতো আর অনুভূতি কিন্তু আপনি পাবেন না এজন্য জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 40 আপনাকে ওই রকম মোটা চামড়াটা 70 গজ মোটা করে দিবেন দেওয়ার পরের দিন দৈনিক আল্লাহ 70,000 বার আপনাকে জাহান্নামের আগুনের দ্বারা পোড়াবেন আর একবার করে পোড়ানো হয়ে গেলে আপনার শরীরের চামড়াগুলো চেঞ্জ করে নতুন আবার চামড়া দিয়ে দিবে কারণ একবার চামড়া পুড়ে গেলে তো আগুনের কষ্ট আযাব আপনার অনুভূত কম হবে বিজ্ঞানীরা বলছে এটা এজন্য মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বলেন চামড়াগুলোকে বারবার বারবার আল্লাহ চেঞ্জ করে নতুন চামড়া দিয়ে নতুন ভাবে জাহান্নামের আগুনে পোড়ানো শুরু করবে আল্লাহু আকবার আমার ভাইরা এমন ভয়ানক অবস্থা হবে এই জাহান্নামের আগুনের তাপ কেমন হবে জামিয়া তিরমিজির মধ্যে আল্লাহর নবী বলেছেন নারুকুম হাযিহিল লাতি ইউকিদু বানু আদম জুজুউন ওয়াহিদুম মিন সাবঈনা হুসআম মিন হারি জাহান্নাম আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে এই জাহান্নামের আগুন দুনিয়াতে যে আগুন আল্লাহ দিয়েছেন ওই জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন আল্লাহু আকবার তার মানে জাহান্নামের মধ্যে যে আগুন আছে সেই আগুনের কত ভাগের এক ভাগ 70 ভাগের এক ভাগ আগুন তাপলা আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছে এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না তাহলে দুনিয়ার আগুন যদি আমরা সহ্য করতে না পারি তাহলে জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে দেওয়া হলে ওই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো নাকি ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আমার প্রিয় ভাইরা ওই জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন যে আগুন আমরা সহ্য করতে পারবো না আর ওই জাহান্নামের আগুনকে আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন ওই জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ধুয়েছেন ধোয়ার পরে ঠান্ডা করেছেন আবার ধুয়েছেন তারপরে ঠান্ডা করেছেন তারপরে 70 ভাগের এক ভাগ তাপ কমায় নিয়ে ওই এক ভাগ আগুন দুনিয়াতে দিয়েছেন যে আগুন আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান্নামের আগুনের মধ্যে আমাকে আপনাকে দেওয়া হলে আমার আপনার কি অবস্থা হবে প্রিয় ভাইরা আমার ওই দুনিয়াতে যে আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুনিয়ার আগুন চিৎকার দিয়ে কাঁদে
আর আল্লাহর কাছে বলে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহু আকবার তার মানে দুনিয়ার আগুন পর্যন্ত জাহান্নামের আগুনকে ভয় পাই ওই জাহান্নামের আগুন কত ভয়ানক ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে আপনাকে যদি দেওয়া হয় তাহলে আমাদের কি অবস্থা হবে ওই জাহান্নামের আগুনের মধ্যে এইবারকে তাদেরকে টানতে টানতে নিয়ে আসা হবে যাদেরকে ফুলসিরাত ছিনে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেছে জাহান্নামে এখনো ঢুকানো হয় নাই ওদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হাক্কর মধ্যে বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে কি অবস্থা করবেন প্রিয় ভাইরা আমার জাহান্নামের দরজা খুলে দিবেন ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতুজাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله سبحانه وتعالى بولن সেদিন কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছাবে তখন তার দরজা সমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসে নাই তোমাদের কাছে কেউ জাহান্নামের ভয় দেখানোর জন্য আসে নাই প্রিয় ভাইয়েরা আমার জাহান্নামের গেটের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে তাদেরকে কি করা হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে সুন্দর জানিয়ে দেই ওয়ানাদা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে আযাবের কারণে কষ্টের কারণে ডাক দিয়ে বলবে ও ও জাহান্নামের ফেরেশতারা আমাদের পালনকর্তা আমাদেরকে শেষ করে দিক কি করে দিক জাহান্নামের আযাবের চোটে জাহান্নামের তর্জন গর্জনের ভয়ে কষ্টের চোটে যন্ত্রণার চোটে ফেরেশতাদেরকে বলবে আল্লাহ যাতে আমাদেরকে শেষ করে দেয় আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় তখন কি আর মৃত্যু আছে নাকি তখন কিন্তু আর মৃত্যু নাই আল্লাহর জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে আমাদেরকে আল্লাহ যেন মৃত্যু দিয়ে দেয় শেষ করে দেয় একবার আযাব দিয়ে শেষ করে দিক আর আযাব সহ্য করতে পারবো না জাহান্নামের ফেরেশতারা তখন বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন না না তা হবে না নিশ্চয় তোমরা এই জাহান্নামের ভিতরে চিরকাল অবস্থান করবে জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নাম থেকে তাদেরকে আর বের করা হবে না জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে জাহান্নামের গেটে নিয়ে গেছে জাহান্নামের ভিতরে এখনো ঢোকানো হয় নাই এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ আমার ভাইয়ারা এবার কি করা হবে ফেরেশতাদেরকে বলা হবে তাদেরকে ধরো জাহান্নামীদেরকে ধরো ধরার পরে তাদেরকে বেড়ি পরিয়ে দাও তাদেরকে জাহান্নামের আগুনের তৈরি কাটাওয়ালা বেড়ি ওই জাহান্নামীদেরকে পরিয়ে দেওয়া হবে পরানোর পরে সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তাদেরকে ধরো ধরার পরে একে একে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও আল্লাহু আকবার জাহান্নামে নিক্ষেপ করার পরে সুম্মা ফি সিলসিলাতিন ذرعها سبعون ذراعا فسلكوه الله سبحانه وتعالى এবার বলবেন এবারে তাদেরকে জাহান্নামের বিশাল বড় একটা শিকল দিয়া বিশাল বড় শৃঙ্খলিত 70 গজ দীর্ঘ একটা শিকল দিয়া 70 গজ অর্থাৎ 140 হাত লম্বা একটা শিকল দিয়া জাহান্নামের শিকল দিয়া জাহান্নামীদেরকে বাঁধা হবে বাঁধার
পরে গলার মধ্যে বেদের টান দিয়া দিবে টান দিলে গলা কেটে যাবে দুনিয়াতে সাধারণ গলা কাটলেই তো মানুষ মরে যায় যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারে না ওই জাহান্নামের ভিতরে বিশাল দেহি জাহান্নামীকে শিকল 70 গজ শিকল গলার মধ্যে বেদে টান দিয়ে গলা কেটে ফেলা হবে সেদিন ওই মানুষদের কি হবে ওই জাহান্নামীদের কি ভয়ানক অবস্থা হয়ে যাবে আমার ভাইয়েরা জাহান্নামীরা তখন ওই টান দিয়ে দিবে মরে যাবে যন্ত্রণা পাবে ঠিকই কিন্তু একবার মৃত্যু হবে না যন্ত্রণা হবে কিন্তু তাদের মৃত্যু হবে না চিরকাল চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তাদের শাস্তি হবে এইবারে এই জায়গায় ওইভাবে রাখা হবে রাখার পরে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো হয়েছে জাহান্নামের ভিতরে ঢুকানোর পরে তাদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামে ঢুকানো হবে তাদের পেটে কোনো খাবার থাকবে জাহান্নামীদের পেটের মধ্যে কোনো খাবার থাকবে না জাহান্নামীদের ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামের ভিতরে ঢুকানো হবে আমার ভাইরা জাহান্নামীদেরকে ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকানোর পরে যখন তারা খাবার করবে তখন জাহান্নামের ভিতরে তাদের কয়েকটা ক্যাটাগরির খাবার দেওয়া হবে ক্ষুধার্ত চোটে যখন খাবারের জন্য চিৎকার করবে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে কাঁটাওয়ালা সাকুম নামক একটা খাবার এনে দিবে যেই খাবারটা তাদেরকে এনে দেওয়ার পরে তারা খাবার চেষ্টা করবে ক্ষুধার যন্ত্রণার চোটে কিন্তু তারা খেতে পারবে না জাহান্নামের ফেরেশতারা জোর করে তাদেরকে জাকুম খাওয়ায়া দেবে ওই জাকুম এমন কাঁটা দুনিয়াতে মাছ যখন আমরা খাই মাছের কাঁটা যদি গলার মধ্যে আটকে যায় কাঁটা কি বের হয়ে যায় নাকি গলার মধ্যে আটকে গেলে গলা ফেটে কাঁটাকে বের হয়ে যায় শুধু যন্ত্রণা পায় কিন্তু গলা ফেটে বের হয়ে যায় না কিন্তু জাহান্নামের ভিতরে ওই জাহান্নামীদেরকে যেই জাকুম নামক কাঁটাওয়ালা খাবার দেওয়া হবে ওই খাবার জোর করে মুখের মধ্যে ঢুকালে তাদের গলা ফেটে ফেটে গলা দিয়াও ওই কাঁটাগুলো বের হয়ে যাবে আল্লাহু আকবার গলা ফেটে যদি খাবার বের হয়ে যায় কাঁটা বের হয়ে যায় যন্ত্রণা কম না বেশি এরপরে তারা পানি পানি বলে চিৎকার করবে পানি পানি বলে যখন চিৎকার করবে তখন প্রিয় ভাইরা আমার ওই জাহান্নামের ভিতরে আরো যে জাহান্নামীদেরকে রাখা হয়েছে তাদেরকে আগুনের মধ্যে পুড়ায়া যন্ত্রণা দিয়া কষ্ট দেওয়ার কারণে ওই জাহান্নামীদের রক্ত শরীর থেকে পিটানোর কারণে যে রক্তগুলো বের হবে যে পুঁজগুলো বের হবে ঝরঝর করে ওই জাহান্নামীদের রক্তগুলো পুঁজগুলো নিয়া ওই জাহান্নামীদের রক্ত পুঁজগুলো তরল খাদ্য হিসাবে অন্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে প্রিয় ভাইরা আমার এবার এইটাও তারা খাইতে যাইবে না জোর করে খাওয়ানো হবে খাওয়ানোর পরে জাহান্নামের ভিতরে এই জাহান্নামীদেরকে এবার তারা পানি পানি বলে চিৎকার করবে তখন ওই পানি আনা হবে এমন ফুটন্ত পানি এমন উত্তপ্ত টকবগে গরম পানি অ্যাসিডের মতো গরম পানি যেই পানিটা জাহান্নামীদের মুখের মধ্যে ফেরেশতারা জোর করে ঢেলে দিবে ওই জাহান্নামীদের মুখের মধ্যে অ্যাসিডের মতো গরম পানি যখন ঢুকায় দিবে ওই পানি মুখ দিয়ে ঢুকার কারণে শরীরের সব নারী বুড়ি গুলা পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে এই পানিগুলাও তারা খেতে পারবে না সব শরীরের নারী বুড়ি গুলা কলিজাগুলা যখন গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা এইবারে জাহান্নামীদেরকে চতুর্থ নম্বর শাস্তি দেওয়া হবে তাদেরকে জাহান্নামের ভিতরে একটা জামা পরানো হবে কি পরানো হবে জোরে বলেন ঘুমিয়ে গেছেন জামা জাহান্নামের ভিতরে তাদেরকে একটা জামা পরানো হবে যেই জামাটা হবে আগুনের তৈরি কিসের তৈরি জাহান্নামের ভিতরে যেই জামাটা পরানো হবে ওই জামার মধ্যে থাকবে কাঁটা কাঁটাওয়ালা আগুনের একটা জামা জাহান্নামীদেরকে পরানো হবে পড়তে চাইবে না শরীর পুড়ে যাবে ওই কাঁটাওয়ালা আগুনের জামা জাহান্নামীদেরকে পরানোর পরে ওই জাহান্নামীদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানি ঢেলে দেওয়া হবে জাহান্নামীরা চিৎকার দেবে কিন্তু জাহান্নামীদের কষ্ট শেষ হবে জাহান্নামীদের কষ্ট শেষ হবে না জাহান্নামীদের এক একটা দিন কত বড় হবে দুনিয়ার মানুষদের 1000 দিন সমান আল্লাহর এক দিন কয় দিন সবাই বলবেন দুনিয়ার মানুষদের 1000 বছর সমান আল্লাহর কয় দিন এক দিন তাহলে দুনিয়ার মানুষদের 10000 বছর সমান আল্লাহর কয় দিন আল্লাহর 10 দিন তাহলে দুনিয়ার মানুষদের একদিন
1000 দিন সমান যদি আল্লাহ 1000 বছর সমান আল্লাহর যদি এক দিন হয় তাহলে জাহান্নামে আল্লাহর এক দিন কত লম্বা হবে ওই মানুষদের আযাব হবে আযাব হবে আযাব কোনোদিন শেষ হবে না কষ্ট শেষ হবে না ওই যন্ত্রণা আযাব তারা ভোগ করতেই থাকবে ওই দিন মানুষরা কাঁদবে চোখের পানি টপ 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 করে পড়বে কিন্তু জাহান্নামীদের চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে নাকি জাহান্নামের আগুন নিভবে না ওই দিন জাহান্নামের আগুন যদি নিভাইতে চান তাহলে লাগবে দুইটা জিনিস কয়টা জোরে বলেন কয়টা দুইটা জিনিস লাগবে ওই দিন জাহান্নামের আগুন নিভাইতে পারবে শুধুমাত্র দুনিয়াতে যারা শাহাদত বরণ করেছে এই শহীদদের রক্তের ফোঁটা আর দুনিয়াতে যেই মানুষগুলা জাহান্নামের ভয়ে কেঁদেছে জাহান্নামের ভয়ে কেঁদে চোখের পানি বের করেছে ওই জাহান্নামের ভয়ে কান্নাওয়ালা লোকেদের চোখের পানি ওই দিন জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন নিভাতে পারবে এছাড়া জাহান্নামের আগুন নিভানোর ক্ষমতা আর কোনো কিছুর নাই আল্লাহু আকবার এই হবে অবস্থা আমার ভাইয়েরা এরপরে জাহান্নামের শাস্তি এভাবে বাড়তেই থাকবে জাহান্নামের শাস্তি কত বাড়বে এটা কেউ কোনোদিন বলতে পারবে না কিন্তু জাহান্নামের শাস্তি সবচেয়ে কম শাস্তির বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন আল্লাহর নবীকে যেই মানুষটা সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে যারা সবচাইতে বেশি ভালোবাসতেন কাফেরদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর নবীকে যিনি ভালোবাসতেন তার নাম আল্লাহর নবীর চাচা হযরত আবু তালিব আবু তালিবকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন সে দাওয়াত কবুল করে নাই তারপরে নবীজি তাকে কালেমা পড়তে বলেছেন নবীর সামনে পড়ে নাই সাহাবীরা তার মুখটা নড়াইতে দেখেছে দেখার পর আল্লাহর নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু তালিব তো মুখটা নড়িয়েছে মনে হয় কালেমা পড়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখি নাই ওই কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে আমার চাচা আবু তালিবকে ঢুকানো হবে যে আবু তালিব নিজে না খেয়ে আমি নবীকে খাওয়াইছে ওই আবু তালিবের জাহান্নামের মধ্যে জাহান্নামের সবচাইতে কম শাস্তি হবে আর ওই জাহান্নামের সবচাইতে কম শাস্তি আবু তালিবের কি হবে নবী বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী বলেন জাহান্নামের সবচাইতে কম শাস্তি জাহান্নামের একটা খড়ম একটা জুতা আমার চাচা আবু তালিবকে পরানো হবে ওই জাহান্নামের জুতা আবু তালিব যখন পরবে জুতাটা হবে আগুনের এমন আগুনের তাপওয়ালা জুতা যেই জুতা পায়ের মধ্যে দেওয়ার কারণে পায়ের মধ্যে এমন তাপ এমন উত্তাপ এমন তাপ সেই জুতা পরার কারণে ওই জুতার তাপের কারণে আবু তালিবের মাথার ভিতরে যে মগজগুলো আছে ওই পায়ে পড়বে জুতা আর মাথার মধ্যেকার মগজগুলো টকবক টকবক করে গলবে গলতে গলতে চোখের ফোঁটা কানের ফোঁটা নাকের ফোঁটা দিয়ে মগজ গলতে গলতে বের হয়ে যাবে আল্লাহু আকবার তাহলে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যদি এটা হয় তাহলে বেশি শাস্তি কি এজন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন সকলে বলেন আমিন প্রিয় ভাইরা এই জাহান্নামটা হবে বড়ই ভয়ানক জায়গা এই জাহান্নামের আযাব থেকে গজব থেকে আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে এজন্য চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কাঁদবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ যাতে জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দেয় ফুলসিরাত বিদ্যুতের গতির ন্যায় যাতে পার করে জান্নাতে দিয়ে দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন